নানানভাবে পারিপার্শ্বিক অনেক আলোচনায় হয় কিন্তু সিনেমার গল্পটা খুব বেশি হয় না আমি একটু শুনতে চাচ্ছি যে পরিচালক সমিতি নতুনভাবে রান করেছে রান করেছে প্রযোজক সমিতিও মোটামুটি বিহিত হচ্ছে এই অ্যাডভান্টেজগুলো ঠিক প্র্যাকটিক্যালি কেমন ফিল করছো যে এগুলো তো আগে সংকট ছিল এর আগে যেমন বলে অনেকে বলে তুমিও বলেছো যে এগুলো সমস্যা সমস্যা এখন যে সলিউশন হচ্ছে তাতে কি ছবি সংখ্যা বাড়ছে তাতে কি সলিউশনের দিকে এগুচ্ছে কিনা আমাদের এফডিসি কেন্দ্রিক ইন্ডাস্ট্রি এই যে শাহিন সুমন ভাই যখন মহাসচিব হলেন সেক্রেটারি হলেন তখন তো দেখেন উনি সাপলা মিডিয়াকে দিয়ে অনেকগুলো ছবি করিয়েছেন তার মানে উনি সেক্রেটারি হয়ে আসার পর ডেফিনেটলি এটা ওনাকে একটা কৃতিত্ব দিতে হবে যে উনি অনেকগুলো ছবির ব্যবস্থা করেছেন অনেকের কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং অনেক বড় বড় ছবি হচ্ছে এখন সো এদিক দিয়ে আমার মনে হয়েছে এটা আসলে শিল্পী সমিতির দায়িত্ব না আসলে আসলে এটা দায়িত্বটা অ্যাসোসিয়েশন আর ডিরেক্টর অ্যাসোসিয়েশনের আর পরিচয় কাজ করবে আমরা হেল্প করব হয়ত ডিরেক্টর যদি বলে যে আপনাকে তোমাকে সকাল ছয়টায় উঠতে হবে আমি অনেক হেল্প করবো আমি ওনাকে মানসিক পীড়াটা দিবো না অ্যাক্টিংটা ভালো করবো আর্টিস্ট অ্যাসোসিয়েশন আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি এতদিন অভিজ্ঞতা থেকে যে আমরা মিলেমিশে থাকবো সবাই একসাথে শিল্পীদের কোনো ভেদাভেদ হবে না আর ডিরেক্টর সমিতির ওনাদের যে দায়িত্ব আমার কাছে মনে হয়েছে যে শাহিন সুমন ভাই এবং সাপলা মিডিয়া মিলে বেশ ভালো কাজের কর্মসংস্থার ব্যবস্থা করছেন এই মুহূর্তে প্রডিউসার সমিতিটা অ্যাক্টিভ না আসলে সো ওনাদের অনেক দায়িত্ব আছে আসলে শুধু নির্বাচনটাই আসলে নির্বাচন করলাম টেবিল চেয়ার বসলাম এটা আসলে কোনো কাজের কাজ না প্রডিউসার সমিতি যারা আছেন ওনাদের সবার ছবি বানানো বানানো উচিত আমার মনে হয় তাহলে আমরা কাজ করব ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা সমিতির উচিত এই মুহূর্তে যে সবাই একসাথে হয়ে সরকারের কাছে আবেদন করা যে প্লিজ হলটা তাড়াতাড়ি তৈরি করে দেন হল না হলে আমরা কিসের ছবি বা কোথায় রিলিজ দেবো তো কাজ হওয়া উচিত এটা আসলে যে সমিতিতে বসে বসে শুধু গল্প গুজব বা আড্ডাটা আসলে কাজ না আমার মনে হয় ইমন একটা বিষয় অনেককে বিব্রত হতে দেখেছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রেস মিটে চলচ্চিত্রের বিভিন্ন আড্ডায় গণমাধ্যমের হয়তো পাঁচটা ক্যামেরা থাকে কিন্তু বিভিন্ন রকম নামে বেনামে ইউটিউবারদের ক্যামেরা থাকে এবং এগুলো নানান ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে গত দুই তিন বছরে যত রকম গসিপিং যত রকম এর কথা ওকে লাগানো এই বিষয়গুলো এই রকম ভুইফোর ইউটিউবারদের ভেতর দিয়ে হয়েছে তুমি কি এর সাথে একমত কিনা এবং এ নিয়ে শিল্পী সমিতি এবং এফডিসি কেন্দ্রিক যতগুলো সংগঠন তা নিয়ে একটা কঠোর সিদ্ধান্তে আসা প্রয়োজন কিনা কারণ এরা তো ঢোকার একটা অনুমতি পায় এবং এটা মেন স্ট্রিম গণমাধ্যমকে বিব্রত করে মানে কঠোর মানে কি কঠোর হচ্ছে কঠোর কোনো আমার মনে হয় যে সিদ্ধান্ত নেওয়া উচিত একজন তানভীর ভাই যখন ঢুকবে তার ক্যামেরাটা নিয়ে আমার একটা আস্থা আছে ওটার প্রতি আমি জানি তানভীর ভাই আমাকে কী কোয়েশ্চেন করবেন তানভীর ভাই ক্যামেরাটা কীভাবে ধরবেন আমি অনেক মানে ইউটিউবে তো এখন সব রিড করে দেখা যায় তো দেখা গেল যে একজন ফিমেল একজন এমনভাবে ধরে রাখছে সে সে নাই বা কথা বলছে একজন হয়তো কোয়ার্টারের সাথে বা সাথে আলোচনা করছে ক্যামেরাটা এমন একটা অ্যাঙ্গেল থেকে ইউটিউবে ওনারা ধরে রাখেন যেটা খুব আমার কাছে পার্সোনালি খুব খারাপ লেগেছে সো আমার মনে হয় যে এই ব্যবসাটা বন্ধ মানে করা উচিত যে আমরা চিনি না আমরা কেন ওর সাথে কথা বলবো হ্যাঁ যারা নামি দামি অনেক ইউটিউব চ্যানেল আছে তারা যদি আসে তাহলে একটা কথা কিন্তু তাদেরকে তো দেখা যায় না আসলে ওইখানে ইউটিউবে ফাঁকে ফুঁকে একজন আমরা মিটিং করছি টুস করে একজন ক্যামেরা চালিয়ে এটা ইউটিউবে চালিয়ে দিল সো হুইচ আমার মনে হয় যে এটার এটা ফিল্টারিং প্রয়োজন এবং কঠিন সিদ্ধান্তেও আমার মনে যে আসা প্রয়োজন যে নাটক বা সিনেমায় এটা খুব চোখে চোখে দেখতে হবে একজন অ্যাক্টরকে একজন অ্যাক্ট্রেসকে বা আশেপাশে ডিরেক্টরকে খেয়াল রাখতে হবে যে কারাই কাজগুলো করছে যে সিনগুলো পায় डेफिनेटলি ইউনিটের মধ্যে লোকজন থাকে সো এই দিকটাতেও অনেক সচেতন হত হবে আমাদের অবশ্য এবং সেটা নানা রকম ইমোশনাল ব্ল্যাকমেল হয় হয়তো তুমি তাৎক্ষণিকভাবে কার উপর রেগে আছো একটা স্টেটমেন্ট তোমার রেকর্ড করে সেটা অন্যভাবে ছড়িয়ে দিল আমি কথাই বলছি হয়তো বা সে ক্যামেরা ধরে রাখলো ভিডিও করে নিয়ে চলে গেল সো এরকমও হয় কিন্তু বা হয়েছেও হয়তো অনেক সময় অনেকক্ষণ ধরে নায়িকাদের গল্প শোনা যাচ্ছে না শুনতে চাই যে ধরো খুব হিসেবে এবং তুমি প্রোডাকশন বা কাছে রেফার করেছো বা কোনো নায়িকা তোমাকে রেফার করেছে এরকম একটা গল্প বলো না না ঠিক রেফারেন্স না মানে হয় কি যে যখন ভালো অভিনেত্রী অপোজিটে থাকে তখন অ্যাক্টিংয়ের একটা চ্যালেঞ্জ কাজ করে আসলে যে ও এই ডেলিভারি দিচ্ছে আমি ইচ্ছে ভালো দিব চ্যালেঞ্জ কাজ করে মানে এ এর মধ্যে যাদের সাথে কাজ করছি যাদের সাথে পূর্ব অভিজ্ঞতা আছে সবার সাথেই তো মোটামুটি অভিজ্ঞতা হয়েছে আবার যারা যাদের সাথে কাজ হয়নি কিন্তু ভালো কাজ করছে ওদের কথাও বলি যে এটাতে বা ওই ক্যারেক্টার অনুযায়ী সে যায় কি না এরকম বলা হয় কিন্তু ওই যে মজা আছে একটা অ্যাক্টিংয়ের একটা মজা আছে ধরেন ভিলেনের কথা যদি বলি অপোজিটে যদি একজন ভালো ভিলেন থাকে মিশা ভাই যদি থাকে বা অন্যান্য আরও যারা ভালো করছেন এই মুহূর্তে অমিত ভাই যদি থাকেন তাদের সাথে না অ্যাক্টিং করে মজা লাগবে আচ্ছা একদম দাঁড়া করে উনি ভিলেন বা কিছুই পারে না অ্যাক্টিং তখন ঝামেলাটা হয় আসলে সো আমার মনে হয় যে প্রত্যেকটা নায়িকা এখন যারা রানিং কাজ করছেন তাদের সবার কথাই আমি আমাকে যদি আমাকে যদি জিজ্ঞেস করে কার সাথে এখন কাজ হয়নি আমার কাজ হয় নাই হচ্ছে পরিমণির সাথে নুসরাত ফারিয়ার সাথে আর পূজা চেরির সাথে

অনেক আছে এখন এই মুহূর্তে মানে প্রতিদিনই মুগ্ধতার সংখ্যা আমার বেড়ে যাচ্ছে আমার আমার আমি আমি সৈকত এর সাথে রিসেন্টলি একটা কাজ করছিলাম আকবর নামে তার সাথে তো আমার আগে কাজের অভিজ্ঞতা ছিল না তার সাথে কাজ করার সময় একটা মুগ্ধতা তৈরি হয়েছে একটা প্রেম জন্মিয়েছে যে ওয়াও সে তো জোশ আমার ভিতর থেকে যে জিনিসটা বের করছে সুমন ভাইয়ের কথা আলাদা করে বলি কারণ ওনার সাথে আমার আগে অভিজ্ঞতা ছিল এইবার ওনার সাথে না ইন্টিমেসিটা আরো অনেক বেড়েছে মানে অভিনয়টা উনি যেটা চাচ্ছেন সেটা যখন ডেলিভারি দিয়েছি বা উনি ইনস্ট্যান্ট বললেই এটা কর এই মুগ্ধতা বেড়েছে সাইন সুমন ভাইয়ের প্রতি মানে অসমব গুড একটা রিলেশনশিপ তৈরি হয়েছে মাফিয়া করতে যে তাছাড়া আমাদের এখনকার অনেকে যেমন আমার আশফাক নিপুন একটা ওয়েব সিরিজ বানিয়েছে মুগ্ধতা ভরে দেখেছি মহানগর তারপর তকদিন নামে একজন একটা কাজ করেছে নতুন ছেলে হয়তো ওনার সাথে আমার সাউকি ওনার সাথে আমি ওনার চেহারাটা হয়তো আমি দেখিনি কখনো বাট আমার তার কাজের প্রতি একটা রেসপেক্ট এসেছে তারপর রায়হান রাফি বেশ ভালো ভালো কাজ করছেন বেশ ভালো কাজ করছেন অরণ্য মামুন তিনিও বেশ ভালো ভালো কাজ করছেন তারপরে ইফতেখার চৌধুরী ভাই আগেও বেশ ভালো কাজ করেছেন এখনও রিসেন্টলি অনেক ভালো কাজ করেছেন দীপন দা মানে আমরা যদি র্যাবের কথা বলি বা এই ধরনের যদি একটা ঝর্ণা যদি একটা বলি তাহলে সেটা দীপনদার নাম চলে আসবে সো প্রতিনিয়ত ওনাদের প্রতি মুগ্ধতা আমার ছড়িয়ে যাচ্ছেন তারপর আমাদের আগের অনেক ডিরেক্টর আছেন যাদের সাথে যারা হচ্ছে সুপারস্টার মানে কমার্শিয়াল চলচ্চিত্রে যাদেরকে নাম বললেই চিনে সোহান রহমান সোহান ওনার সাথে আমার কাজ হয়ে হয়ে কখনো হয়নি তারপরে জাকুর হোসেন রাজু ভাই তারপরে আকবর ভাইয়ের অনেক ভালো ভালো ছবি করেছেন তো সব মিলিয়ে আমার কাছে এখনো অনেকেই আছেন যাদের সাথে আমার এখন পর্যন্ত কাজ হয়নি ও আরেকটা ছেলের নাম বলতে তো ভুলে গেলাম মিজানুর রহমান আরিয়ান তার রিসেন্টলি একটা কাজ দেখেছি আমি চর্কিতে ওই যে নেটওয়ার্কের বাইরে দারুণ দারুণ করেছে সো এখন যারা ইয়াং যারা ভালো ভালো কাজ করছেন তাদের সবার কাজ ভাল লাগে তারা সবাই ফিল্মে আসুক ফাটিয়ে দেখ সেটাই চাওয়া আর কি আমার সত্যি এবং সেই কাজের অপেক্ষায় এবং ভালো কিছু অপেক্ষা একটা ব্যাড কমেন্ট একটা ব্যাড ভাইব ছড়াই ইমন এবং নীরব প্রসঙ্গে যে অনেক দিন ইন্ডাস্ট্রি তে আছে বাট রিলে রেসে কেন জানি সামনে আসছে না সামনে আসতে পারছে না এটা কি তুমি বিলং করো কি না এটার কোন পেছনে কোনো যুক্তি আছে কি না নাকি এটা শুধুমাত্র একটা ব্যাড ভাইব তৈরি করার জন্য গণমাধ্যমের বুলি নাকি তোমার শত্রুরা এগুলো বলে বেড়ায় মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই মানে দশ বছর আগে সাইন মে আমাকে বলল যে 10 বছর আগে তোর সাথে কাজ করেছিলাম 5 টাকার প্রেম সুপার হয়েছে এরপর একটা কাজ করলাম মানে তখন তো আমরা ছিল নিউকামার আমাদের অ্যাক্টিং লেভেলটাও ওরকম এর মধ্যে যে গ্যাপ এর মধ্যে শাইনবার সাথে কিন্তু আমার কাজ হয় নাই তো এরপরে মাফিয়া করি ধরস তোমার সুপার ছবি সংখ্যা কম করে হলো আমি যদি বলি 5 থেকে 10 হবে মানে মানে 5 হবে 10 টা হবে আমার প্রশ্ন হচ্ছে এই পাঁচটা ছবির মানে গুড ক্যাম্পেইনটা অনেক কম হয়েছে মানে এটা ইমনের ছবি ইমন তো ফেললো হয়তো হঠাৎ করে মডেলিং থেকে তাকে নিয়ে অনেক হইচই পড়ে গেছে তো ওই জায়গায় একটা গ্যাপ আছে কিনা অনেক দিনের চেনা ঠিক আছে ইমন একটা ছবি করেছে সুপার হিট হয়েছে তো কি হয়েছে এই একটা অবজ্ঞার কারণে তোমাদের সেইভাবে সেলফ ব্র্যান্ডিংটা ফিল্মে হচ্ছে না যেটা তোমরা মডেলিং ক্যারিয়ারে পেয়েছিলে আমার আমার কাছে এটা মনে হয় যে প্রোডাকশন টিম একটা ফ্যাক্ট প্রোডাকশন টিম একটা ফ্যাক্টর যেমন ধরেন আমি যখন লাল টিপটা করেছিলাম হিউজ ব্র্যান্ডিং ছিল ওটা হচ্ছে প্রোডাকশন টিমের কারেশমা মানে ইমপ্রেস ফিল্ম এভ্রিসে ঢুকে আমাকে বলো কি ব্যাপার মানে বাংলাদেশে একটাই ছবি আছে লাল টিপ আর কোনো ছবি নাই তো ওই যে একটা মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটা ইমপ্রেস তখন করেছিল এরপরে বেশ কিছু ছবি হিট হয়েছিল কিন্তু ওই ক্যাম্পেইনটা যেটা বলছেন যে আওয়াজটা বা ওইটা হয় নাই আমি জ্যাজ মিল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার কথা বলছি কারণ ওনারা কিন্তু ওনাদের যে আর্টিস্টকে নিয়ে কাজ করেন তাদেরকে কিন্তু অনেক প্রিভিলেজ দেন সব জায়গায় বা ওদেরকে নিয়ে অনেক আলোচনা করায় এটা আমি বলবো যে তাদের একটা ক্যারিশমা সো আমার মনে হয় যে মার্কেটিং যে পলিসি এটা খুব ইম্পর্ট্যান্ট এটা এটার জন্য একটা আলাদা বাজেট রাখতে হয় এটা বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় টেলিভিশনে বিজ্ঞাপন দিতে হয় যারা ফেমাস ইউটিউবার তাদের সাথে আলাদা টিমটার এখন কিন্তু কেউ আর আমি যেইটার প্রসঙ্গে আসছিলাম যে ওই যে বিলং করো কি বা সেটা হচ্ছে যে সাইনবে আমাকে বললো যে এই এই যে তোর সাথে কাজ তোর সম্পর্কে আমার ধারণা ছিল যে তুই অ্যাক্টিংই পারিস না হয়তোবা বলে অনেকে বলে কিন্তু ওই যে পাসওয়ার্ডটা যখন করলাম পাসওয়ার্ডটা যারা দেখেছে তারা প্রশংসা করেছে কিন্তু সাকিব ভাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল এরপর থেকে যে যেগুলো অ্যাক্টিং করছি মানে যেই ডিরেক্টর সাথে কাজ করছি আমি তখন ক্যারেক্টারে ঢুকার চেষ্টা করছি আমার যে চেষ্টা নিজে নিজে যে আমার যে উন্নতির গ্রাফটা যে আমি করছি এটা তো আপনি দশ বছর আগে আমাকে যেভাবে দেখেছেন আপনি আমাকে ওইভাবেই মাপছেন যে আমার চেঞ্জ আসছে কিনা তো যখন যার সাথে কাজ করছি তখন সে ফিলটা করছে সে আমি বললো যে আমি তো খুবই প্লিজড আমি তো রিসেন্টলি আমি আরেকটা মুভি প্ল্যান করে উনি অলরেডি প্ল্যান করে ফেলেছে বাহ যে আরেকটা একদম যে তোকে দিয়ে আমি এখন অ্যাক্টিংয়ে খেলতে পারবো এতদিন সেই কনফিডেন্সটা ওনার ছিল না বা আস্থার জায়গাটা ছিল না সো আমাকে যারা আগে দেখেছেন তারা তো আমাকে ওইভাবেই ওই মনটাই ভেবে বসে আছেন সো এখন কাজ করার পর তবে বোঝা যাবে যে আসলে আমি কতরূপ করতে পারি কতরূপ ক্যাপাবিলিটি তো এই ধারণাটা যতদিন পর্যন্ত ওই ধারণাটা থেকে আটকে আছে আর কি শুধু এই ধারণা না আরো একটু ভাঙ ভাঙাতে চাইছি তার প্রত্যেকটা টকশোতে প্রত্যেকটা আড্ডায় বলে ফেলে যে সাকিব ছাড়া তো ভাই ছবি চলে না ইন্ডাস্ট্রি শেষ এই একজনই আছে তাহলে এটা একটা তোমাদেরকে কটাক্ষ করে কিনা তোমাকে অবজ্ঞায় ফেলে কিনা তাহলে ইমনদের ছবি কেন তৈরি হয় ইমনদের ছবি কেন শুটিং গড়ায় দরকার নাই শুধু সাকিব ভাই ছবি করেন মানে আমি দেখেন এই কথা কিন্তু সাকিব ভাইও বলে দেয় না যে তোরা শুধু আমারই প্রশংসা করবে এটা সাকিব ভাই নিশ্চয়ই বলে না তো আমার মনে হয় যে কিছু কিছু মানুষ শুধু ওইটাই বলতে চায় যে বাংলাদেশে শুধু একজনই আছে কিন্তু ওনারা আমার মনে হয় যে শুধু বাংলাদেশে আটকে আছে ওনারাও মানে ওনারাও আধুনিক হতে পারছেন না বিকজ অফ বলিউডে সালমান খান ছাড়া কোনো ছবি চলে না যদি বলি না সালমান খান ছাড়া তো কোনো ছবি চল না আমির খান কই লাস্ট বরুণ ধাওয়ান আছে আমি আমির খান সালমান খান শাহরুখ খান বাদ দিলাম লেটেস্টে আসি আয়ুষ্মান খোরানা বরুণ ধাওয়ান দেখেন ওরাও ভালো কাজ করছে ওদেরকেও সাপোর্ট দিচ্ছে পুরো ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের দেশে উল্টা মানে আরো পাঁচজনকে যে সাপোর্ট দিতে হবে এই ধারণা থেকে বেরোয় আছে ওই একটা নিয়ে পরে এই জন্যই আসলে আমরা পিছিয়ে আছি আমরা যদি এভাবে বলি যে বাংলাদেশে মেগা সুপারস্টার সাকিব ভাই এবং এবং আশেপাশে যারা আছে এরাও আপনাদের রাইজিং এভাবে যদি পজিটিভলি বলি আমরাও অনেক উৎসাহিত হব আর অন্যান্য ডিরেক্টর प्रोड्यूसरরা আমাদের গنيه ভাববে সবাই মিলেমিশে কাজ না করলে আসলে জীবনে আমার মনে না কোনো নেই আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি অন্তত দাঁড়ানো সম্ভব তাহলে যারা বলছে যে সাকিব ছাড়া আসলে ছবি চলে না শিশু নির্মাতা প্রযোজকদের निश्चय মেধা সংকট রয়েছে যে একমাত্র তার ফেমকে ক্যারি করে যদি তোমার ছবি হিট করতে হয় তাহলে তোমার মেধার জায়গাটা কোথায় ওই যে বললাম সাকিব ভাই হচ্ছে একজন ভেরি ভেরি গুড অ্যাক্টর মেগাস্টার ওনার জায়গাটা তো আলাদা ওনার জন্য একটা আলাদা জায়গা ডেফিনেটলি আছে কিন্তু যারা বড় ডিরেক্টর তাদেরকেও আসলে মানে আমি যদি আমার ক্রিকেট টিমে যদি সাকিব আলাসান তামিম এই তিনজনকে নিয়ে খেলাই বাকিদেরকে যদি আমি না মুল্লার করি ওরা ভালো না খেলে তো এগারো জন মিলে খেলা যাবে না সো ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেও মানে একজন সাকিব খানকে পাশে দাঁড় করিয়ে কিন্তু আরও দশজনকে টানতে হবে যারা ভালো ডিরেক্টর যারা ভারত প্রোডাকশন হাউস আছেন তাদেরকে সাকিব ভাইকে দুইটা ছবিতে নিলে আমাদের কয়েকটা ছবিতে নিতে হবে আমাকে সাকিব ভাইকে যেই ফ্যাসিলিটিস দেয় আমাকেও সেই আমাকে সেভাবে রেমুনারেশন দরকার নাই আপনি ওইরকম ফ্যাসিলিটি যদি দেন তাহলে আমার মতো হ্যাঁ আমার মতো আরো চার পাঁচজন কিন্তু ভালো করতে পারবে অবশ্যই ইমন তুমি টিভিসি করেছো কতগুলো অনেকগুলো মানে কাউন্ট করে নেই চল্লিশ পঞ্চাশটা তো হবেই অগন্তে এবং টিভিসি সেখানকার ব্র্যান্ডিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া ইত্যাদি সে পার্ট অনেক আগে মানে সাফল্যের সাথে হেঁটে এসছো গত কয়েক বছর গত দু তিন বছর ধরে যে তর্কটা উঠছে সে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ক্ষেত্রে সম্প্রতি একটা বিতর্কিত ইস্যুতে অনেক তারকারা স্টেটমেন্ট দিচ্ছে আমি ওই কোম্পানির সাথে ছিলাম না আমি এই কোম্পানির সাথে কখনো কথা বলিনি আমি এই কোম্পানির টাকা খাইনি বাকি ছিল এই রেসপন্সিবিলিটি এখন তৈরি হওয়াটা খুব জরুরি কিনা যে ক্যাম্পেইন যে প্রোডাক্টে তুমি ক্যাম্পেইন করছো সেই কোম্পানির আসলে মালিককে সেটা ট্যাক্স পে করে কিনা সেটা রাষ্ট্রায়ত্ত সমস্ত রীতি মেনে চলে কিনা সেটা একজন মডেলের খুব ভালোভাবে কিংবা যে ব্র্যান্ডের বিস যে তারকা থাকেন সামনে তার খুব বিচক্ষণভাবে দেখা উচিত কিনা এখন সময় এসছে কিনা অনেকে সে ভুলটা তো করে ফেলছে মাশরাফি ইনক্লুডিং মাশরাফি শবনম ফারিয়া তাসান অনেকের নাম অনেকে স্টেটমেন্ট দিচ্ছেন আসলে বিষয়টা কি যখন মানে আমাদের তো profession এটা মানে এটা আমার জব রুটি রুজি যাই বল না কেন এটাই আমার কাজ এখন যদি কেউ যদি আমার আমাকে আমি দেখছি অলরেডি যে সে মার্কেটে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে স্পন্সর করছেন বিভিন্ন জায়গায় স্পন্সর করছেন তার মানে কোম্পানিটা অনেক বড় তো একজন আর্টিস্টের পক্ষে আসলে মানে আমাকে যদি সাপোজ আপনি একটা বড় একটা কোম্পানি আপনি আমার কাছে বলেন যে আমি তোমাকে নিয়ে বিজ্ঞাপনটা করতে চাই এটা হচ্ছে প্রোডাক্ট আমার কিন্তু তখনই কোশ্চেন থাকবে যে আপনার বিজ্ঞাপনটা কি আমি তো এটা জিজ্ঞেস করব আমি কিন্তু ওনাকে জিজ্ঞেস করতে পারবো না ভাই আপনার মানে আপনি কি অবৈধ টাকা আপনার বৈধ টাকা এটা তো আমি যাই না কোয়েশ্চেনটা আমার করতে পারি না আসলে আমি শুধু জিজ্ঞেস করবো ভাই আপনার গল্পটা স্টোরিটা কী কিন্তু তোমাদের ভেতরে অনেকে প্রশ্ন তুলেছেন যে লয়ার নিয়োগ করতে পারে তোমরা লয়ার নিয়োগ করে সেটার খোঁজ দিতে পারো যেমন আব্দুল আব্দুল নুতুষার থেকে শুরু করে অনেকেই সেটা খুব স্পষ্টভাবে সেটা প্রতিবাদ করেছেন যে তারকাদের লয়ার নেই কেন সো তোমরা কি লয়ার এফোর্ট করতে পারো আমরা এখন আমরা এখন তানভীর ভাই আমরা এখন সেই জায়গাটাতে এখন যেতে পারিনি আপনিও তো একজন সিঙ্গার আপনি কি লয়ার নিয়ে এখন সেই সময়টা কি আমাদের এসেছে আদৌ হয়তো কয়েকজন করেন বাট হ্যাঁ এই এই ট্রেনটা আমার মনে হয় সব জায়গায় আছে বলিউডে আছে সো এখন আমাদের এখন সেই সময়টা আসেনি এফোর্ড করার যে আমরা এখন লয়ার নিয়ে ঘুরবো আমাদের এখন একজন পার্সোনাল ম্যানেজার থাকবে সেই হিসাব করে সে বুঝবে ওই ওই অবস্থানটা এখনও আমাদের দেশে তৈরি হয় না আর এখন তো আরও খারাপ অবস্থা দেড় বছরের পরে আর ওই যে বললাম যে আমি তো এখন ওই যদি বলি যে আপনার এটা কি। তো হয়তো বা ওনার জায়গায় এই কোশ্চেনের কারণে উনি আরেকজনকে নেবেন হ্যাঁ কিন্তু এখন এটা সাবধান হওয়ার সময় হচ্ছে কিনা তুমি জানো যে মাশরাফিকে বাড়িতে घेराव করা হয়েছে দেখেছি তাকে হেনস্থা করা হয়েছে শবনম ফারিয়া থেকে তাসিন থেকে শুরু করে সবাইকে সমস্ত গণমাধ্যম তাকে প্রশ্ন করে একদম কালাম করছে যে কত টাকা পেয়েছেন কেন করেছেন কেন ইনক্লুড হয়েছে তো এখন এই বিষয়ে আসলে সাবধান হওয়ার টাইম হচ্ছে আমার মনে হয় যে এর আগেও তো ডেস্টিনি নামে একটা কোম্পানি ছিল তো এখন যেগুলো হচ্ছে যাদের কথা হচ্ছে তো আমার মনে হয় যে এখন একটু সাবধান হওয়ার একটু সময় এসেছে আসলে কারণ অনেক বড় বিপদও হয়ে যেতে পারে সেটা ইমেজের ইমেজের হয়ে যেতে পারে অনেক অনেক সাবধানতা আমার মনে হয় যে আর্টিস্টরা ডেফিনেটলি এই সাবধানতাগুলো গুলো ডেফিনেটলি অবলম্বন করবেন কিন্তু তারপরেও আমি আবারও একই কথা ঘুরে ফিরে বলছি যে আর্টিস্টের হাতে এটা বলিউড না আসলে

ট্রেস্টিউট বাই ব্যামী সঙ্গে রয়েছেন চিত্রনাকি মন